নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি রেনেসাঁ আমলের থিয়েটার ইটালি এই ভিডিওটি বা এই ভিডিও সিরিজটি, প্রায় 14টি ভিডিও নিয়ে এই আমরা এই সিরিজটি করেছি, আপনাদের পছন্দ হয়েছে। জিয়া হায়দারের লেখা থিয়েটারের কথা এই বই থেকে আমাদের এই সিরিজটি কভার করা। মূলত অডিও লাইব্রেরির মতো করেই আমরা এই সিরিজটি করেছি। যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই জানান। একটা উপসংহারের মতো ছোট করে আমরা জাস্ট খুব সংক্ষেপে একটু আলোচনা করে নিই যে আমরা কি পড়লাম বা শুনলাম বা জানলাম। মধ্যযুগের ধর্মীয় নাট্যের রেশ নিয়ে এন্ট্রিজ, কোর্ট ও ধনী অভিজাত ব্যক্তিদের প্রাসাদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালি রেনেসাঁ যুগে যে থিয়েটারের পথিকৃত হল তা প্রধানত থিয়েটার স্থাপত্যে, ক্লাসিক্যাল স্থাপত্যের অনুসরণে টিয়াট্রো অলিম্পিকো থেকে প্রসিনিয়াম আর্চ, যা এখনও বিশ্ব থিয়েটারে বিদ্যমান ও কার্যকর, এবং কারিগরি প্রকৌশলে অঙ্কিত দৃশ্যপট, লাইটিং ব্যবস্থা প্রভৃতিতে। এসব মিলিয়ে ইতালি আধুনিক থিয়েটারের জন্ম দিল এবং কমেডিয়ার মাধ্যমে দান করল অভিনয় শিল্পের পেশাদারিত্ব। রেনেসাঁ যুগের ইতালি আরও জন্ম দিয়েছে প্যাস্টোরাল নাটকের ও অপেরার। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করি, অতীব বিস্ময়ের ব্যাপার এই যে ইতালি নাট্য সাহিত্যে কোনো অবদান রাখতে পারেনি, এমনকি কোনো উল্লেখযোগ্য নাটকও দিয়ে যেতে পারেনি। এই ব্যর্থতা সত্ত্বেও আধুনিক নাট্যগৃহের ও স্থাপত্যের জনকের সম্মান থেকে রেনেসাঁ যুগের ইতালিকে কখনোই বঞ্চিত করা যাবে না। বন্ধুরা, এই সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। এরকম আরও কি আমরা কভার করতে পারি আমাদেরকে সাজেশন দিন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান।